হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্টবেল পুলিশের কনস্টেবলে যারা সিলেক্ট হয়েছ তারা অবশ্যই ভেরিফিকেশন রোলে কিন্তু তোমাদের ফিল আপ করতে করাতে হবে এবং সেখান থেকে গ্যাজেট অফিসের দ্বারাও সিগনেচার করাতে হবে এবং এখানে কীভাবে তা করবে তোমরা দেখে নাও যেমন এটি ভেরিফিকেশন রোলে এই ফর্মটি ডাউনলোড করতে পারবে তারপরে এখানে পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো একটি তোমার সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে অ্যান্ড ইটস শুড দেন বিজ অ্যাটেস্টেড বাই আ গেজেটেড অফিসার তো একটা গেজেটেড অফিসার দ্বারা সেটা অ্যাটেস্টেডও থাকতে হবে ঠিক আছে প্রথমত তারপরে দ্বিতীয় যেমন এখানে লেখা রয়েছে যে তোমার নাম লিখতে হবে ব্লক লেটারে তারপরে লেখা আছে যে যদি তুমি কোনো প্রকার তোমার সারনেম কিংবা নামের কোনো অংশ ড্রপ করেছো বেসিক্যালি যেটা মেয়েদের ক্ষেত্রেও যেটা বিয়ের বয়ের পরে হয় কিংবা ছেলেরাও যদি নিজের নামটার কোনো প্রকার অংশ ড্রপ করে থাকে তাহলে সেটা তোমরা এখানে উল্লেখ করতে পারো তো যাই হোক প্রথমে সারনেম লিখবে তারপরে কিন্তু নেম লিখতে হবে এখানে সারনেম তারপরে এখানে নেম যেমন এখানে রয়েছে দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড দ্য সার্ভিস অ্যাপ্লাইড ফর তো ওয়েস্ট নেম পোস্টের নেম কী হবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড নাইনটিন তো টু সেই পোস্টটা যেটা লেখা থাকে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তোমার কী রয়েছে তোমার ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট নেম বা হাউস নাম্বার থাকলে তা লেন স্ট্রিট রোড উইথ পিন পিন নাম্বার দিয়ে এগুলো লিখতে হবে তারপরে যদি হোম তোমার যেটা পারমানেন্ট রয়েছে এটা আগেরটা যেটা তিন নাম্বার সেটা হচ্ছে প্রেজেন্ট আর যেখানে পারমানেন্ট তোমার যে অ্যাড্রেস সেটা তোমরা এখানে লিখবে সেম হলে তোমরা এখানে ডু করে লিখতে পারো তারপরে যেমন ন্যাশনালিটি তোমার ন্যাশনালিটি লিখবে ডেফিনেটলি ইন্ডিয়ান তো তারপরে বলছে যে তোমরা যদি কেউ পাকিস্তান বাংলাদেশ থেকে অরিজিনালি অর্থাৎ তোমরা বিলং করো তারপরে ইন্ডিয়ার নাগরিক হওয়া পরে মাইগ্রেশন করেছো ইন্ডিয়ায় হ্যাঁ তাহলে তোমরা এখানে এটা লিখতে পারো তারপরে বলছে পাঁচ নম্বরে যে পার্টিকুলার্স অফ প্লেস ওয়ার ইউ হ্যাভ রিসাইটেড ফর মোর দেন ওয়ান ইয়ার ডিউরিং দ্য প্রেসিডিং ফাইভ ইয়ার্স তো বিগত পাঁচ বছরের মধ্যে কোথাও যদি তোমরা এক বছরে বেশি থেকেছো তাহলে সে সেই ফ্রম টু অর্থাৎ তাহলে সেই কত থেকে কত তারিখের মধ্যে বা কত দিন তোমরা থেকেছো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমরা যেখানে থেকেছো সেই জায়গার অ্যাড্রেস তোমরা এখানে দে দিতে পারবে ঠিক আছে নিচে এগুলোতে কলমগুলোতে তারপরে বলছে যে ফাদার্স নেম ফুল উইথ এলএসএস ইফ অ্যানি তো বাবার নাম যেটা সেটা লিখতে হবে আর প্রেজেন্ট অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস কী রয়েছে তোমার সেটা তোমরা এখানে দেখতে পাবে দিতে পাবে তারপর বলছে মানে বাবার তারপরে পারমানেন্ট হোম অ্যাড্রেস কী রয়েছে বাবার সেটা লিখবে প্রফেশন কী রয়েছে তারপরে বলছে যে ইফ ইন সার্ভিস যদি সার্ভিসে থেক তাহলে গিফট রিজাইনেশান অফিসিয়াল অ্যাড্রেস কী বাবার যদি কেউ সার্ভিস ছিল তাহলে তার এখানে অ্যাড্রেস দিতে হবে ন্যাশনালিটি কী তোমার বাবার যেমন ফাদারের ন্যাশনালিটি কী সেখানে এটা লিখতে হবে মাদারের কী রয়েছে এখানে লিখতে হবে হাজবেন্ডের যদি থাকে মেয়েদের ক্ষেত্রে সেটা লিখতে হয় ওয়াইফ যদি ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ ওয়াইফ মানে মেয়েদের এখানে নিজের মেয়ে ওয়াইফের নাম বা ন্যাশনালিটি লিখতে হবে প্লেস অফ বার্থ তোমার যদি মেয়েদের হয় তাহলে হাজবেন্ডের প্লেস অফ বার্থ এখানে লিখতে হয় ছেলেদের ক্ষেত্রে যদি বিয়েভে থাকে ওয়াইফের প্লেস অফ বার্থ এখানে লিখতে হবে তারপরে বলছে এক্স্যাক্ট ডেট অফ বার্থ তো তোমার যে ডেট অফ বার্থ সেটা এক্সাক্টলি এখানে লিখবে ডেট এখানে মান্থ এখানে ইয়ার তারপরে লেখা রয়েছে যে অবশ্যই এটা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেভাবে রয়েছে কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মূলত তোমার অ্যাডমিট রয়েছে সেই হিসেবে তোমরা এখানে লিখবে প্রেজেন্ট এজ তোমাদের কতটা হচ্ছে সেটা লিখবে ম্যাট্রিকুলেশন অর্থাৎ স্কুল ফাইনাল এক্সাম যেটা দিয়েছো সেই হিসেবে তোমরা এজ এখানে লিখবে প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট ইন হুইচ ইট ইজ সিচুয়েটেড অর্থাৎ তোমার যে বার্থ প্লেস কোথায় ডিস্ট্রিক্ট কোথায় বা কোন ডিস্ট্রিক্ট স্টেটে এটা রয়েছে তা এটা অবশ্যই এখানে লিখবে তারপরে ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং তোমার ডিস্ট্রিক্ট তোমার স্টেট এখানে তুমি লিখবে তারপর বলছি স্টেট ইউ রিলিজেন তোমার ধর্ম সম্পর্কে এখানে লিখবে তারপর আর ইউ মেম্বার অফ শিডিউল কাস্ট যদি কোনো শিডিউল কাস্ট এস সি বা ও এসটি এস টি যে কোনো অর্থাৎ কাস্টে তুমি বিলং করো তাহলে এখানে তুমি লিখতে পারো বি নাম্বারে আর আনসার ইয়েস অর নো ইফ দ্য আনসার ইজ ইয়েস দেন স্টেট দ্য নেম দেয়ার কপি অফ সার্টিফিকেট টু বি অ্যাটেস্টেড তো যেটা সার্টিফিকেট থাকবে তার কপি অবশ্যই অ্যাটেস্টেড করতে হবে তোমাদের গ্যাজেটেড অফিসার দ্বারা বলছে ওয়েদার ম্যারিড ওর আনমেরিড তোমরা যদি ম্যারিড হো তাহলে ম্যারিড লাগবে আনমেরিড হলে আনমেরিড লাগবে ডিস্টিংগুইজ মার্ক অফ আইডেন্টিফিকেশান বডিতে কোনো প্রকার যদি তোমরা তোমাদের মার্ক থাকে যেটা আইডেন্টিফিকেশান মার্ক হতে পারে তোমাদেরকে চিনি দরকার কোনো তিল হোক বা অন্য কোনো কাটা মার্ক হোক সেটা তোমরা লিখতে পারো তারপর এডুকেশান আর কোয়ালিফিকেশান সোইং প্লেসেস অফ এডুকেশান উইথ ইয়ার্স ইন স্কুলস অ্যান্ড কলেজেস ফ্রম মাধ্যমিক অর এক্স স্ট্যান্ডার্ড ওয়ান তো বেসিক্যালি মাধ্যমিক থেকে উপরে তোমরা যত ক্লাস ইউনো স্টাডি করেছ তো তোমরা এখানে লিখবে স্কুলে যা করেছো স্কুল নেম ডেট অফ লিভিং ডেট লেখবে আর এক্সামিনেশান পাস্ট এখানে লেখবে একই রকমভাবে কলেজেরগুলো লিখতে হবে তারপর যে ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বি এমপ্লয়মেন্ট এর আগে কোথাও এমপ্লয়েড থাকলে অবশ্যই তোমরা লিখবে প্রাইভেট হোক কিংবা কোনো মূলত গভর্নমেন্ট হোক তা লিখতে হবে এবং এখানে কেন রিজাইন করেছ সেটাও অবশ্যই লিখতে হবে তারপর বলছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড অ্যারেস্ট কেউ যদি হয়েছো ডিটেন হয়েছো কোনো কেসে কোনো প্রকার প্রবলেমে বেসিক্যালি লফুল কোনো অ্যাক্টিভিটিসে তো সেক্ষেত্রে তোমাদের এটা লিখতে হবে অবশ্যই আশা করি এটা কারণ নেয় তারপর বলছে নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পারসন্স অফ ইউর লোকালিটি অর টু রেফারেস বেসিক্যালি টু হোম ইউ আর নোন তো তোমাকে জানে বা তুমি জানো এরকম দুজন পার্সন ঠিক আছে লোকালিটি থেকে তোমাদের এরিয়া থেকে কিন্তু যারা রয়েছে তাদের সাক্ষী এখানে প্রয়োজন তাদের নাম এখানে তাদের এখানে দ্বিতীয় জনের নাম তারপর বলছে এই সমস্ত জিনিসগুলো তুমি সার্টিফাই করছো এখানে লেখা রয়েছে যে আই সার্টিফাই দ্যাট ফর গোয়িং ইনফরমেশান কারেক্ট ওপরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার কারেক্ট কোনো প্রকার যদি মিসিং মানে কিছু যদি ভুল পাওয়া যায় তাহলে আমি ইন এলিজিবল হয়ে যাব জবটি পাওয়ার জন্য তো এখানে তা লেখা রয়েছে তুমি এটি সার্টিফাই করছো তোমার ডেট এখানে যে মানে যে ডেটে তুমি সার্টিফাই করছো অর্থাৎ ফর্ম আপের ডেট প্লেস যেখানে তুমি যেখান থেকে করছো সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার সিগনেচার করাবে তারপরে এখানে দেখা হয়েছে সার্টি সার্টিফিকেট টু বি সাইন বাই গ্যাজেটের অফিসার অর মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর অর অথরিটি প্রেসক্রাইব বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বেসিক্যালি একজন গ্যাজেটের অফিসার দ্বারা কিংবা এমএলএ দ্বারা বা এমপি দ্বারা তোমাদের এই অন্যান্য যে সার্টিফিকেট বেসিক্যালি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সাইন করাতে হবে হ্যাঁ তারপর বলছে যে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ নন বেসিক্যালি এখানে যে সার্টিফিকেটটা এখানে নিচেরটা এটা রয়েছে এটাও তোমাদের গ্যাজেট অফিসার দ্বারা সিগনেচার করাতে হবে তো লেখা হয়েছে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ নোন সিরি অর্থাৎ তিনি বলবেন যে আমি একজন এমএলএ কিংবা একজন গ্যাজেট অফিসার বলবেন যে আমি এই ছেলেটাকে জানি যে হচ্ছে অর্থাৎ এই পার্সনের ছেলে এখানে বাবার নাম লেখা থাকবে তো এত বছর ধরে জানি বা এত থেকে এত বছরের মধ্যে বেসিক্যালি যদি স্কুলের কোনো এ হয়ে থাকে তো তিনি বলবেন যে আমি এতদিন পর্যন্ত জানি যাই হোক আমার নলেজ হিসেবে সে ভালো একটা ক্যারেক্টারের ছেলে সেটা এখানে উল্লেখ থাকবে তারপর ডেট আর প্লেস লেখা লেখা থাকবে তারপর সিগনেচার আর কম্পেন্ট অথরিটি তারপরে ওই গ্যাজেট অফিসার তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন তেনার নাম ডিজাইনেশন তেনার অ্যাড্রেসও দেবেন সিলও দিয়ে দেবেন ঠিক আছে তারপর বলছে সিগনেচার অ্যান্ড ডিজাইনেশন অফ দ্য ইস্যুইং অফিসার যে ইস্যু করবে তেনার এখানে সিগনেচার আর ডিজেনেশন থাকবে তো তাহলে তোমরা এই পুরো ভ্যারিভেশন ফর্মটার অর্থ বুঝতে পারলে সো আশা করি কোনো প্রকার ভুল হবে না হ্যাঁ এবং ভালোভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ডে স্টেশন স্টেডিয়াম